হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমানরাজু ব্লগস। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি চলে আসি আমি মৌচাক হরসুন শপিং মলে রিয়েলমির অথরাইজড শোরুমে। তো ভিউয়ার্স, আজকের ফুল ভিডিওতে থাকছে রিয়েলমি প্রত্যেকটা ফোনের আপডেট প্রাইস সম্পর্কে। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন আজকের ভিডিও। আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, প্রথমেই কথা বলবো রিয়েলমি C11 ফোনটি নিয়ে। রিয়েলমি ব্র্যান্ডের মধ্যে কিন্তু এন্ট্রি লেভেলের একটা ফোন রিয়েলমি C11 ফোনটি। এটা কিন্তু 2021 মডেল। যারা আসলে কম বাজেটের রিয়েলমি ব্র্যান্ডের মধ্যে একটা ফোন কিনতে চান, তাদের জন্য কিন্তু রিয়েলমি C11 ফোনটি খুবই ভালো একটা ফোন হবে। যেমন এই ফোনটিতে কিন্তু ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh-এর বিগ একটা ব্যাটারি। এছাড়া ডিসপ্লে ইউজ করা হয়েছে কিন্তু 6.5 লার্জ ডিসপ্লে পেজ আছেন। তো এইটায় কিন্তু আপনি 3K শর্ট পেজ আছেন, যেমন দুইটা সিম ইউজ করতে পারবেন। এছাড়া কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। প্রসেসরটাও কিন্তু খুবই ভালো ইউজ করা হয়েছে রিয়েলমি C11 ফোনটিতে। যেমন অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। দুইটা ভেরিয়েন্টে পেজ আছেন রিয়েলমি C11 ফোনটি, যেমন 2 32 GB 10499 টাকায়। এছাড়া 4 64 GB পেজ আছেন কিন্তু 12499 টাকা, আইমিন 12500 টাকা ধরতে পারেন 4 64 GB। সেক্ষেত্রে 12500 টাকায় কিন্তু আপনি খুবই ভালো একটি ফোন পেয়ে যাচ্ছেন রিয়েলমির এন্ট্রি লেভেলের রিয়েলমি C11 ফোনটি। এরপরে আমরা কথা বলবো রিয়েলমি C25Y ফোনটি নিয়ে। এই ফোনটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ একটা ব্যাটারি 5000 mAh-এর। এছাড়া কিন্তু রেয়ারে ইউজ করা হয়েছে 50 MP-এর অল ট্রিপল ক্যামেরা। যেমন আপনি তিনটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, মেইন ক্যামেরা কিন্তু 50 MP-এর পেয়ে যাচ্ছেন। এই ফোনটির কিন্তু ব্যাকশিটটাও কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে, কালারটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার। এই ফোনটিতে কিন্তু পাওয়ারফুল অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আপনি কিন্তু যে কোনো গেম রান করতে পারবেন। এছাড়া ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটিতে 5000 mAh-এর বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 18W-এর ফাস্ট চার্জ থাকছে এই ফোনটিতে। তো এই ফোনটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু 4 64 GB মাত্র 14499 টাকায়। সেক্ষেত্রে কিন্তু আপনি রিয়েলমি C25Y ফোনটিতে কিন্তু ফিচার সম্পর্কে খুবই ভালো পেয়ে যাচ্ছেন এই ফোনটি। এরপরে কথা বলবো রিয়েলমি C25 ফোনটি নিয়ে। রিয়েলমি ফোনের মধ্যে কিন্তু জনপ্রিয় একটি ফোন রিয়েলমি C25S ফোনটি। দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু জনপ্রিয় একটি ফোন বলা চলে রিয়েলমি ব্র্যান্ডের মধ্যে। এটা কিন্তু ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন 4 128 GB। এছাড়া প্রসেসরের কথা বলতে গেলে হেলিও G85 গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। যেমন যে কারণে গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে, আপনি কিন্তু যে কোনো গেম এই ফোনটিতে রান করতে পারবেন খুব সহজে। এছাড়া মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন কিন্তু 48 MP-এর। এছাড়া কিন্তু তিনটে ক্যামেরা ইউজ করা হয়েছে পিছনে, 18W-এর ফাস্ট চার্জ পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। এছাড়া বিগ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে রিয়েলমি C25-এ 6000 mAh-এর। তো ভিউয়ার, 6000 mAh-এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, এছাড়া 18W-এর ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটির 4 128 GB ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু 16490 টাকায়। তো ভিউয়ার্স, রিয়েলমি C25S ফোনটি আপনার জন্য পারফেক্ট একটা ডিল হতে পারে 16490 টাকায়। কারণ এটা কিন্তু আপনি গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন, এছাড়া কিন্তু ক্যামেরাও খুবই ভালো পেয়ে যাচ্ছেন। 48 MP-এর মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 6000 mAh-এর বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন। এছাড়া 18W-এর ফাস্ট চার্জিং কিন্তু থাকছে এই ফোনটিতে। তো আপনার জন্য এই বাজেটে পারফেক্ট একটা ডিল হতে পারে আর কি, ভ্যালু ফর মানি বলা চলে রিয়েলমি C25S ফোনটিতে। কথা বলবো রিয়েলমি C31 ফোনটি। এই ফোনটি কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন পিছনের ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইন করা হয়েছে এই ফোনটিতে। এই ফোনটিতে কিন্তু বিগ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh-এর। এছাড়া এই ফোনটিতে কিন্তু 8.4 mm আলট্রা স্লিম পেয়ে যাচ্ছেন। এই ফোনটি কিন্তু খুবই স্লিম একটা ফোন দেখতে পাচ্ছেন। এছাড়া বক্সি টাইপ পেয়ে যাচ্ছেন, আর সাইটের ডিজাইনটা কিন্তু খুবই ভালো। রিয়েলমি C31 ফোনটিতে কিন্তু সিকিউরিটি হিসাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটাও কিন্তু খুবই ভালো কাজ করে। দেখতে পাচ্ছেন এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটির ক্যামেরা কিন্তু খুবই দুর্দান্ত ক্যামেরা। দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত কিন্তু ক্যামেরা ইউজ করা হয়েছে এই ফোনটিতে। রিয়েলমি C31 ফোনটিতে কিন্তু রেয়ারে দেখতে পাচ্ছেন 13 MP-এর ক্যামেরা ইউজ করা হয়েছে। আপনি কিন্তু তিনটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, আর দুইটা কিন্তু ক্যামেরা বাম বড় বড়। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। এছাড়া কিন্তু স্লিম পেয়ে যাচ্ছেন, পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। আর এই ফোনটির কিন্তু দাম খুবই কম, যেমন 4 64 GB পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র
14,999 টাকা, আই মিন 15,000 টাকা যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রিয়েলমি C31 ফোনটি কিন্তু অনায়াসে বাই করতে পারেন। এই শোরুমের ফুল অ্যাড্রেস কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই প্রোভাইড করে দিব, ফোন দিয়ে ইন ডিটেল জেনে নেবেন প্রত্যেকটা ফোনের সম্পর্কে। এরপরে কথা বলবো রিয়েলমি 9i ফোনটি। এই ফোনটি কিন্তু বাংলাদেশের ফার্স্ট স্ন্যাপড্রাগন 686 NM প্রসেসর ইউজ করা হয়েছে, যেমন প্রসেসরটা কিন্তু খুবই গর্জিয়াস। এছাড়া এই ফোনটি কিন্তু খুবই স্লিম একটা ফোন, যেমন এটা কিন্তু 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে বিগ একটা। এছাড়া রেয়ারে কিন্তু 50 MP এর অল ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু 33 W-এর ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে এই ফোনটিতে। মোটামুটি কিন্তু আপনি 128 GB ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এই ফোনটি মাত্র 21,999 টাকায়। তো 21,999 টাকায় কিন্তু আপনি ফিচার হিসাবে খুবই ভালো ফিচার পেয়ে যাচ্ছেন, যেমন প্রসেসরটা কিন্তু খুবই ভালো প্রসেসর ইউজ করা হয়েছে, যেমন স্ন্যাপড্রাগনের 686 NM প্রসেসর ইউজ করা হয়েছে, যার কারণে আপনি কিন্তু যে কোনো গেম রান করতে পারবেন খুব অনায়াসে এই ফোনটিতে। এরপরে কথা বলবো রিয়েলমি 9 ফোনটি নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু শ্যাডো মারতেছে যে কোনো কালারে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালার প্রোভাইড করা হয়েছে রিয়েলমি 9 ফোনটিতে, আর ডিজাইনটাও কিন্তু খুবই ভালো। এছাড়া স্লিম ফোনটা কিন্তু পাওয়া যাচ্ছে, খুবই স্লিম একটা ফোন রিয়েলমি 9 ফোনটিতে। এছাড়া কিন্তু ক্যামেরা পেয়ে যাচ্ছেন রেয়ারে 108 MP প্রো লাইট ক্যামেরা উইথ HM6 সেন্সর পেয়ে যাচ্ছেন, 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, মেইন ক্যামেরা কিন্তু থাকছে 108 MP। প্রসেসরটাও কিন্তু খুবই ভালো প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে, যেমন স্ন্যাপড্রাগনের 686 NM প্রসেসর ইউজ করা হয়েছে, যার কারণে আপনি কিন্তু যে কোনো গেম রান করতে পারবেন এই ফোনটিতে। আর 90 GHz সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। বিগ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh, যার সাথে আপনি 33 W-এর ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। রিয়েলমি 9 ফোনটি পেয়ে যাচ্ছেন কিন্তু 8 GB 128 GB 26,999 টাকায়, অলমোস্ট 27,000 টাকায় কিন্তু রিয়েলমি 9 ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে কিন্তু ক্যামেরা এছাড়া প্রসেসরও কিন্তু খুবই ভালো ইউজ করা হয়েছে, যেমন ব্যাটারিটাও কিন্তু বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। এছাড়া 33 W-এর ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। মোটামুটি 27,000 টাকায় আপনার জন্য পারফেক্ট একটা ফোন হতে পারে। এছাড়া কিন্তু আপনি র্যাম রোমও ভালোই পেয়ে যাচ্ছেন, 8 GB র্যাম 128 GB রোম পেয়ে যাচ্ছেন মাত্র 27,000 টাকায়। এরপরে কথা বলবো রিয়েলমি 9 Pro 5G ফোনটি নিয়ে। এই ফোনটির কালারটা কিন্তু গর্জিয়াস একটা কালার প্রোভাইড করা হয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রোভাইড করছে। আর এই ফোনটিতে কিন্তু প্রসেসরের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। এছাড়া 120 GHz আলট্রা স্মুথ ডিসপ্লে ইউজ করা হয়েছে, আপনি যার কারণে ডিসপ্লেটা যখন টাচ করবেন খুবই সিম্পলি স্মুথলি কাজ করবে ডিসপ্লেটায়। এবং লাইট শিফট ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু এই রিয়েলমি 9 Pro 5G ফোনটিতে, যেমন রেয়ারে কিন্তু পেয়ে যাচ্ছেন 64 MP মেইন ক্যামেরা, ক্যামেরাটাও কিন্তু খুবই ভালো ইউজ করা হয়েছে। এছাড়া বিগ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। তো এটার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু 8 GB 128 GB মাত্র 31,990 টাকায়। তো 31,990 টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন রিয়েলমি 9 Pro 5G। তো ভিউয়ার্স, এই ছিল রিয়েলমি ফোনের প্রত্যেকটা আপডেট পেয়ে সম্পর্কে আজকের ভিডিও। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।